আচ্ছা, আজকে এই পাহাড়ে আসলাম। গত এক সপ্তাহ আগে পাহাড়ে আসছিলাম, এরকম ফগি ছিল না। আজকের মানে ওয়েদারটা এতটাই মানে ফগি, সামনে কাউকে দেখা যাচ্ছে না। উনি আমার পাশে আছেন মনোজদা, কিন্তু একদম কাছে আছে, তারপরে চেহারাটা বোঝা যাচ্ছে না। এবার বুঝতেই পারছেন ফগি কীরকম হতে পারে। আজকে কিন্তু তেমন বৃষ্টিও না এখানে, তারপরে কিন্তু দারুণ ফগি। এক সপ্তাহ আগে কিন্তু একবার আসছিলাম, এরকম ফগি পাইনি। এর আগে হয়তো ভিডিওটা দেখেছেন আপনারা ইউটিউবে, বাট আজকে আর ওই দিনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। আপনি দেখতেই পাচ্ছেন পুরোটাই ফগি, ব্যাক সাইড একদম কিছুই দেখা যাচ্ছে না, একদম কিছু দেখা যাচ্ছে না, ফগি, টোটাল ফগি। সাথে মনোজদা আছেন, আমি মনোজদার কাছে জানতে চাইবো কেমন লাগছে আজকের এই পরিবেশটা। খুবই ভালো লাগছে, ফগ দেখেন কিরকম আছে গরমকালে। গরমের মধ্যে এত ফগ থাকলে তাহলে এখানে এসে থাকবো আমরা, পয়সা উসুল হয়ে গেল না। আজকে 30 তারিখ অগস্টের আসছি, শিলিগুড়ি থেকে বেরিয়েছি, এখন ইয়েতে কার্শিয়ং আছি। কার্শিয়ং মিন্স আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে আছি, কিন্তু এমন মজার ব্যাপার, আগে কখনো তেমন দেখা হয়নি। এরকম ফগি মানে এরকম কুয়াশা এখানে আগে কখনো দেখিনি। আসছিলাম মজা করতে, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্ট, আপনি এই যে পুরো ভিউ পয়েন্টটা, এটা টোটালি আসলে এখন ফগি লাগছে, ফগি দেখাচ্ছে, কারণ ওয়েদারটা এরকম। শিলিগুড়িতে ওয়েদার দারুণ ছিল, একদম এই ইয়েতে আসার পরে, এই গিদ্দা পাহাড় মানে ওয়াচ টাওয়ারের এখানে আসার পরে, ভিউ পয়েন্টের এখানে আসার পরে দেখা যাচ্ছে দারুণ ফগি আছে। সামনে ভিউ পয়েন্টটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, দারুণ একটা ভিউ পয়েন্ট এটা। এটা বিশেষ করে এখান থেকে শিলিগুড়ি পুরো এরিয়াটা দেখা যায়, আপনার শিলিগুড়ি তিস্তা নদী বলেন বা আপনার মহানন্দা নদী বলেন, টোটাল ভিউ পয়েন্টটা অসম। বাট নাও টোটালি ফগি, এটা এইটাও অ্যাকচুয়ালি এক ধরনের মজা, এই ধরনের মানে এখান থেকে ওখানে দেখা যাচ্ছে না। এখান থেকে ওই যে আমার এক ফ্রেন্ড ওখানে বসে আছেন, তেমন ভালো করে দেখা যাচ্ছে না। আমার বাইকটা দেখেন, তেমন ভালো করে দেখা যাচ্ছে না, যদিও হালকা দেখা যাচ্ছে, কিন্তু ওই সাইড যখন আমি নিয়ে যাই, এই পাশে যখন নিয়ে যাই, টোটালি ফগি, টোটাল ভিউ পয়েন্টটাই ফগি, এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, আজকে বিশেষ করে এমনি বেরিয়েছিলাম অ্যাজ এ ফ্রেন্ড, এক ফ্রেন্ড আর আমি একসাথে বেরিয়েছিলাম। তো মজাটা নেওয়ার জন্যই বেরিয়েছিলাম। এই ধরনের ভিউ পয়েন্টে এই ধরনের ফগি থাকবে আসলে বোঝাচ্ছে, আমার জানা ছিল না। আসছিলাম আরও একটু সময় কাটাবো, এখনও আছে, কিন্তু ওয়েদার খুব খারাপ আছে। ওয়েদার যে কোনো মুহূর্তে হতে আরও ফগি হয়ে যেতে পারে, এখানে এমন পরিস্থিতি হয়, এখান থেকে এখানে আপনার 2 ফিট বা 3 ফিট দূরত্ব দেখা যায় না, এমন ফগি থাকে। আমি জাস্ট ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাই, এভাবেই দেখুন। আমি ফ্রন্ট ক্যামেরাতে হয়তো আরও ভালো, তেমন ভালো দেখা যাচ্ছে না, সেলফি ক্যামেরা তো হয়তো তেমন ভালো দেখা যাচ্ছে না, তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে তো। হাই, এই হলো পরিস্থিতি। আচ্ছা, আমি একটু ফ্রন্ট ক্যামেরা দিচ্ছি, এদিকে আসলে সেলফি ক্যামেরাতে আছে তেমন ভালো দেখা যাচ্ছে না, একটু চেঞ্জ করছি ক্যামেরাটা। আসলে কেমন ফগি, এখান থেকে বাইকটা এখান থেকে দূরত্ব হচ্ছে বড় জোর 3 ফিট হবে। ওইদিকে দাঁড়িয়ে আছে মনোজদা, ওনার এখান থেকে দূরত্ব হয়তো 7-8 ফিট হতে পারে, 10 ফিট হতে পারে, কিন্তু তেমন ভালো বোঝা যাচ্ছে না। আর এদিকে যে ভিউ পয়েন্টটা আছে না, ভিউ পয়েন্টটা দেখুন, এখান থেকে এই যে গাছ, আমার সামনে গাছ আছে, গাছটা দেখা যাচ্ছে। এবার পুরো বিষয়টা দেখেন, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, হাওয়া আছে, হালকা হাওয়া আছে,
আপনারা হয়তো হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছেন, বাট মানে দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আমরা কার্শিয়ংয়ের কাছাকাছি আছি, এখান থেকে বড় জোর 3 কিলোমিটার হবে কার্শিয়ং। আমরা কার্শিয়ং থেকে একটু নিচে আছি, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে আছি। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট একটা ভালো একটা ভিউ পয়েন্ট, যে কোনো দর্শনার্থী এখানে দার্জিলিং ঘুরতে আসলে এই এটা হচ্ছে দার্জিলিং রোড দিয়েই। আমরা দার্জিলিং রোড থেকে একটু বাইরে নেমে গিদ্দা পাহাড়ে দাঁড়িয়েছি। গিদ্দা পাহাড়টা একটা ভিউ পয়েন্ট। আমরা কার্শিয়ংয়ের কাছাকাছি যদি আপনার 2-3টা ভিউ পয়েন্ট পড়ে, তার মধ্যে হচ্ছে গিদ্দা পাহাড় একটা পড়ে, আর একটা হচ্ছে আপনার পাগলাজোড়া ঝর্ণা। আমরা একটু আগে ঝর্ণা থেকে ঘুরে আসি। চলুন একটা গান করি, হ্যাঁ বাংলাদেশের গান করি, জানি না কেমন করতে পারবো, তারপরে ট্রাই করে দেখছি। এই পরিবেশে এসে আসলে গান না করলে তেমন ভালোই লাগে না। ও ও ও বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ও নীল দরিয়া। ভিউয়ার্স, হাওয়াটা কিন্তু ভালো, ওয়েদারটা কিন্তু খুব খুব মানে মারছে আর কি, আস্তে আস্তে হাওয়াটা বাড়ছে এখন, একটু আগে এরকম হাওয়া ছিল না। আচ্ছা আমি আরেকটু আবার চেঞ্জ করছি ক্যামেরাটা, নিজের দিকে নিচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, তো দেখতেও হয়তো ভালো লাগছে না, একটু চেঞ্জ করছি। আচ্ছা কাছের মানুষ দূরে থুইয়া মোহরি আমি ধর ফোরাইয়া রে, কাছের মানুষ রে দারুন জ্বালা দিবানিসি, দারুন জ্বালা দিবানিসি অন্তরে অন্তরে আমার মনের নোঙ্গর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে, এই না পথ ধরিয়া আমি কত যে গেছি চলিয়া, একেলা ঘরে মন বধু আমার রইছে পন্ত চাইয়া, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। থ্যাংক ইউ সত্যি আসলে মজাই লাগছে আজকে এখানে একা একা, মানুষজন নাই কিন্তু আজকে, একদম কোনো মানুষ নাই। পরিবেশ, এই পরিবেশটা আসলে সবসময় পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, মানুষ ছাড়া একদম পাহাড়ের একটা ভিউ পয়েন্টে বসে আড্ডা দেওয়া গান করা এই। থ্যাংক ইউ ভিউয়ার্স, অনেক কথা হয়েছে, এবার ফিরবো এখান থেকে, হাওয়াটা একটু বাড়ছে। বাই বাই, টাটা।